কফি হাউসের সেই আড্ডাটায় আজারলি আজারলি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজারলি। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোন খবরে, ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে দেশে সে আগলা তার রোদে আছে রমারাই, অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তারে ক্ষমাহাই। কফি হাউসের সেই আড্ডাটায় আজারলি আজারলি, সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার, হিরে আর জহরতে আদা গোরা মোড়াছে, দাড়ি বাড়ি সব কিছু দামি তার, আর কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা বাঁকা নিয়ে নির্বাক, শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসে সেই আড্ডাটায় আজারলি আজারলি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল দুদুষি আজারলি। একটা টেবিলেতেই তিন চার ঘন্টা চার মিনার ফুটে জ্বলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত, রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক আজ সে ঠিক সে জুটতাম, চাট পেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক কফি হাউসের সেই আড্ডাটায় আজারলি আজারলি। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমরের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা, অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো, কাগজের রিপোর্টার মুইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো, কফি হাউসে সেই আড্ডাটায় আজারলি আজারলি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সুন্দরী আজারলি। সেই সাত জন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ে
গালায় আজ ফালি দে একই সে বাগানে আজ এসেছে নতুন পরি শুধু সেদিনের মালিনে কত স্বপ্নে রোদ ওঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসে সেই আটটায় আঝারি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলোশি হারিয়ে গেল সোনালি বিকেল গুলোশি।